আমার জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, পিয়া আর চটকি মুনুকে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে নি, দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা ম্যাগি খাবো, তুমি আজ আমাদের জন্য ম্যাগি তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ ম্যাগি খাবে? হ্যাঁ দিদি, কিন্তু বন্ধুরা আমি তো তোমাদের আগে ম্যাগি দিয়ে অনেক রেসিপি তৈরি করে দেখিয়েছি, তাহলে আজ আমি ম্যাগির কি রেসিপি তৈরি করি? ও হ্যাঁ বন্ধুরা, আমি তো তোমাদের লেস ম্যাগি চাট তৈরি করে দেখাইনি, তাহলে আজ আমি তোমাদের লেস ম্যাগি চাট তৈরি করে দেখাবো। বুনু বুনু, তোমরা খাবে তো লেস ম্যাগি চাট? হ্যাঁ দিদি, আমরা খাবো লেস ম্যাগি চাট। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে প্রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি, এখন আমি আমার চিটকি বোনকে, এখন আমি আমার রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। লেজ ম্যাগি চাট তৈরি করার জন্য এখানে আমি একটা ম্যাগির প্যাকেট আর একটা লেজের প্যাকেট নিয়ে নিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ, টমেটো আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নেব। প্রথমেই আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার এতটা টমেটো লাগবে না, তাই আমি অর্ধেকটা নিয়ে নিচ্ছি আর অর্ধেকটা রেখে দিচ্ছি। আমি এই অর্ধেকটুকু রেখে দিচ্ছি। এখন আমি এই অর্ধেক টমেটোটাকে কুচিয়ে নেব। বন্ধুরা আমি লঙ্কা কেটেছি তো, তাই আমি দুই হাতটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন আমি কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটোটাকেও ধুয়ে নেব।
এখন আমি কাঁচা লঙ্কাটাকেও ধুয়ে নেব। জলটা গরমে ফুটতে শুরু করেছে, এখন আমি জলের ভিতরে ম্যাগি দিয়ে দেব। আমি ম্যাগির প্যাকেটটা ছিঁড়ে জলের ভিতরে ম্যাগিটা দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, ম্যাগি ম্যাগি মশলা। আমি ম্যাগি মশলাটা বের করে নিয়েছি, এখন আমি ম্যাগিটা জলের ভিতরে দিয়ে দিচ্ছি। আমি ম্যাগিটাকে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি পুরোটা ম্যাগি কড়াইতে দিয়ে দিয়েছি, এখন আমি ম্যাগিটাকে সেদ্ধ করে নেব। বন্ধুরা, আমি ম্যাগিটাকে সেদ্ধ করে জলটাকে শুকিয়ে নেব। আমি ম্যাগিটাকে সেদ্ধ করে জলটাকে শুকিয়ে নিয়েছি, এখন আমি ম্যাগির ভিতরে ম্যাগি মশলা ম্যাগি মশলা আর লবণটাকে ম্যাগির সঙ্গে মিশিয়ে নেব। আমি ম্যাগিটাকে ম্যাগি মশলা আর লবণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন আমি উনুনটা বন্ধ করে ম্যাগিটাকে একটা পাত্রে তুলে নেব। আমি ম্যাগিটাকে একটা পাত্রে তুলে নিয়েছি, এখন আমি ম্যাগির ভিতরে কুচিয়ে রাখা পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা আর আমি লেসটাকেও ছিঁড়ে দিয়ে দেব। আমি লেসটাকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, কারণ দেখো কত বড় বড় লেজ। আমি ম্যাগির সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি,
এখন আমি একটা পাত্রে তোমাদের তুলে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার লেজ ম্যাগি চাট। দেখো বন্ধুরা, লেজ ম্যাগি চাটটা কত সুন্দর লাগছে না দেখতে? দেখেছো বন্ধুরা কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না লেজ ম্যাগি চাট? তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার বাকিদের খেতে দিয়ে দেব, তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার লেজ ম্যাগি চাট। দেখো বন্ধুরা, এখানে আমার এখনো অনেকটা লেজ ম্যাগি চাট রয়েছে। আজ অনেকটা লেজ ম্যাগি চাট হয়েছে, আমি এখান থেকে আমার বুনুদের লেজ ম্যাগি চাট দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি অনেকটা লেজ ম্যাগি চাট তৈরি করেছি, তাই আমি আমার বোনদের বড় থালা খেতে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি আমার বোনদের জলও খেতে দিয়ে দিচ্ছি। না না আমার বোনেরা, আমি তোমাদের বলেছিলাম না যে আমি তোমাদের আজ লেজ ম্যাগি চাট তৈরি করে দেব? এই না, আমি তোমাদের লেজ ম্যাগি চাট করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার লেজ ম্যাগি চাট। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর হয়েছে তো লেজ ম্যাগি চাটটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে লেজ ম্যাগি চাট তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো। ঠিক আছে বুনো, আমি তোমাদের আবার এভাবে লেজ ম্যাগি চাট তৈরি করে খেতে দেব, এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি, আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদের খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা, আজ সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, আজ সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমিও তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার লেজ ম্যাগি চাট। তার আগে বন্ধুরা, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার লেজ ম্যাগি চাট। এখন আমিও তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার লেজ ম্যাগি চাট। খুব সুন্দর হয়েছে তো খেতে। বন্ধুরা, লেজ ম্যাগি চাটটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে, একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। আর দেখেছো বন্ধুরা কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না লেজ ম্যাগি চাট? তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে, আর অবশ্যই বাড়ির সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে জানে না। তাহলে কেমন লাগলো আমার লেজ ম্যাগি চাট রেসিপি? যদি আমার লেজ ম্যাগি চাট রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।